ପିଲାମାନେ ଏହି ଭିଡ଼ିଓରେ ତମମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ ଆଜି ଆମେ ଶିଖିବା ଘୂର୍ଣ୍ଣନା ପ୍ରତିସାମ୍ୟ ଏବଂ ଘୂର୍ଣ୍ଣନ ସଂଖ୍ୟା ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା ଅନେକ ଦିନ ତଳେ ଗୋଟିଏ ଯାଦୁକର ରାଜା କୃଷ୍ଣଦେବ ରାୟଙ୍କ ଦରବାରକୁ ଆସିଲା ସେ ରାଜାଙ୍କୁ କହିଲା ପ୍ରଣାମ ମହାରାଜ ମୁଁ ପାଖ ରାଜ୍ୟର ଜଣେ ବହୁତ ବଡ଼ ଯାଦୁକର ଆରେ ବା ମୁଁ ତୁମର କଳାକୁ ଦେଖିବାକୁ ଚାହିଁବି কিন্তু মহারাজ মোর গোটিয়ে শর্ত আছে যদি মু আপন দেইথিবা কোনসি বস্তু কু জাদু দ্বারা অধা বুলেই দেবি তেবে আপনକୁ মতে 1000 স্বর্ণ মুদ্রা দেবাକୁ পড়িব মু কালি জাদু দেখাইবাକୁ এঠাকু আসিবি এতিকি কহি জাদুকর সেঠারু চালি গলা রাজা চিন্তারে পড়ি গলে ରାଜା ତାଙ୍କ ରାଜ୍ୟର ସବୁଠାରୁ ବଡ଼ ବିଦ୍ୱାନ ତେନାଲୀରାମନ୍ଙ୍କୁ ଡକେଇଲେ ଏବଂ ତାଙ୍କୁ ସମସ୍ତ କଥା କହିଲେ ତା'ପରଦିନ ଯାଦୁକର ସାଙ୍ଗରେ ଗୋଟିଏ କଳାବାକ୍ସ ନେଇକି ଆସିଲା ସେ ରାଜାଙ୍କୁ କହିଲା କି ଆପଣ ଏହି ବାକ୍ସରେ କିଛି ବି ବସ୍ତୁ ରଖିବେ ତା'ହେଲେ ମୁଁ ତାକୁ ଅଧା ବୁଲେଇ ଦେବି ରାଜା ତେନାଲୀରାମନଙ୍କୁ ଇସାରା କଲେ ତେନାଲୀରାମନ୍ ପ୍ରଥମେ ଗୋଟିଏ ମାଠିଆ ବାକ୍ସରେ ରଖିଲେ ଏବଂ ବାକ୍ସ ଖୋଲିଲା ବାକ୍ସ ଖୋଲିଲା ବେଳକୁ ମାଠିଆ ଅଧା ବୁଲିଯାଇଥିଲା ଏଥର ତେନାଲୀରାମନ୍ ଲୁହାର ତିଆରି ଆଠ ଆକୃତିର ଗୋଟିଏ ବସ୍ତୁ ବାକ୍ସରେ ରଖିଦେଲେ ଯାଦୁକର ମନ୍ତ୍ର ପଢ଼ିଲା ଏବଂ ଯାଦୁକଲା ଯେମିତି ଯାଦୁକର ସେହି ବାକ୍ସକୁ ଖୋଲିଲା ତାକୁ ସିଧା ବସ୍ତୁ ଦେଖାଗଲା যাদুকর পুঁথরে মন্ত্র পড়া হলে সফলতা মিল শেষে যাই সে রাজা ক্ষমা মাগিলা এবং সেঠার চালগাল রাজা বহৎ খুশি হলে সে তেনালী রামনু পচারিলে। তেলালী রাম এই উপায় আপনার কেমিতি আসিলা মহারাজ কৌশি বস্তু বুলেবার মানে সেই বস্তুর কৌশি বিন্দুর চারিপটে বুলে পড়ে থাকে যাদাদুকর যে সে কৌশি বস্তুক অধা বুলে দেব যেমি যাদুকর প্রথমে মাঠিয়া ভলি ভাবরে অধা বুলেই দেলা। আপন যদি কৌশি কাগজরে আঠ কু ভলি ভাবে লেখিবে এবং কু অধা ভলি ভাবে বুলেই দেবে তেবেবি আপনার আঠ পূর্ব হি এহাকু একে বিভক্ত দুই ঘূর্ণন প্রত সাম্য যায়

মহারাজ এবে তো বহুত কিছি জানি গলে কণ আপন এমি কৌঁস আকৃতি বিষয়ে পারিবে যাহা একে বিভক্ত চারিভাগ বুলে ভলি দেখা গলে পড়লে আপনার এই প্রশ্নর উত্তর খোঁজত এর উত্তর আপনার পরবর্তী ভিডিওরে ভিডিওরে আমি এমিতি কিছি বস্তু এবং আকৃতি বিষয় জানিলে যা অধা বুলেই দাবা পরে তাহা বদলি যায় সেঠারে কিছু এমিতি উদাহরণ দেখিলে যাহা অধা বুলেই দেওয়াপরে তাহা বদলে না এভি আকৃতি যাহা অধা ঘূর্ণন পরে বি যায়। দেখে এক বিভক্ত দুই ঘূর্ণ প্রতাম্য বা ওয়ান বাই টু রোটেসনাল সিমেট্রি হয়ে থাকে আপনার আপনার আখপাখে এমিতি বস্তু খোঁজন্তু ঘূর্ণন করে দেখত ধন্যবাদ